কচ্ছপের বেগে সূর্য উঠছে পড়বে। সদ্য সদ্য মলিন প্রভা লহরি সুবিধি খোঁজার আশায় রাস্তায় কাক পক্ষীও নেই, শুধু দোয়েলের কিচমিচ শব্দ। বাড়ির গেট সম্পূর্ণ ফাঁকা, কারণ নেই দেখে গাড়ি এখানে এনে থামলো তীব্র। পুষ্পিতার চোখ ছলকে ওঠে চেনা নিবাস দেখে, পুষ্পিতার চোখ ঝলকে ওঠে চেনা নিবাস দেখে। এখনো প্যান্ডেল টাঙানো, লাই জ্বলালো, বাড়ি দেখে উত্তেজনায় টকবগাইতে সমস্ত কোষ। তীব্র কাজ নামাতেও পারেনি, হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে পড়লো। কিছু বোঝা ওঠার আগেই রকেটের বেগে ছুটতে ঢুকে গেল ভেতরে। আচমকা ব্যাপারটায় তীব্র হতবম্ব হলো, চোখ নাক কুচকে বলে, আজব মৃত। এদিকে টানা কয়েক ঘন্টা একভাবে মাস্ক আর ক্যাপ পরে সে, চুল আর নাকের ছিদ্র বেশ অনেকক্ষণ যাবৎ সুরসুর করছিল, থুতনির আশপাশ ঘামে চটপটে। তীব্র একটানে ক্যাপ খুলে চুলে আঙুল চালালো, গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলে ফেলে দিল বাইরে। বাড়ির দারোয়ান স্তব্ধ চেয়ে রইলেন, হাতের তালুতে দাঁত মাজার গুঁড়ো। বৃহৎ নেত্রে দেখে গেলেন তীব্র চাওয়াটুকু। গতরাতে সালমার চিৎকার কান্নাকাটিতে শুধু বিল্ডিং নয়, পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে পুষ্পিতা নিখোঁজ। এমনকি আজ কি থানায় জিডি করার কথা, সবার মতো তিনিও জানতেন পুষ্পিতাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু গাড়ির শব্দ সে মেয়ের ছুটে যাওয়া পরপর তীব্রকে সশরীরে দেখে নড়াচড়া বেমালুন ভুলে বসেছেন। অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা একের পর এক সাজালেন লোকটি, দুয়ে দুয়ে চার মিলিয়ে মাথা ঝাঁকালেন, বিড়বিড় করে বললেন, সূর্য তখন দিগন্তের উপরে, আলো ফুটতে না ফুটতেই শহরের ফিলিং স্টেশনে মানুষের ভিড়। ঢাকায় পঙ্গপালের মতো ছুটে চলা জনজীবন প্রতিটা দিনের মতো ব্যস্ত আজও, ঘড়িতে সাতটা ছুঁয়েছে। নিরত নগরে তখন গিজগিজে হুল্লোড়, এমন সাত সকালে এক গাদা ফাইলপত্র বগল দাবাক করে তালুকদের বাড়িতে হাজির হয়েছেন আবুল হাসান। গতকাল রাতেই জামশেদ তালুকদার তলব পাঠিয়েছেন টেলিফোনে, দুটো জমি কেনার ব্যাপারে হিসেব নিকেশের বিরাট বন্দোবস্ত সারবেন। জামশেদ মানুষ হিসেবে বিন্দুগত, অতিরিক্ত রাত জাগা, বেলা করে ঘুমানো, অসময়ে খাবার গ্রহণের নথি তার নেই। মাত্রই নাস্তা সেরে বসেছেন, কাপের রং চা ফুরোতে না ফুরোতে হাজিরা দিল আবুল। জামশেদ বসার ঘরে সেন্টার টেবিলের কাগজপত্র মেলে বসলেন, পাশে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আবুল, বসতে বললেও বসলেন না। ওনার গদগদ কণ্ঠের এক উত্তর, স্যার আপনার সামনে আমি কি করে বসি? লোকটার এই অমায়িক দাসত্বে বরাবরই প্রসন্ন হন জামশেদ, আজকেও সমান হলেন। এই তুষ্টতার কতবার যে আবুলের মাইনে বাড়িয়েছেন তিনি। দুজনের আলাপ আলোচনার মধ্যে দাঁড়গোড়ায় পা রাখলো তীব্র, দুচোখ ছাপানো তঞ্জা, মুখ বিবরে জলজলে ক্লান্তি, সোনালি চুলের অবস্থা একবারে দফা রফা, ফর্সা চেহারার অবসন্নতা মুদেছে ভীষণ। তাই শুভ্র কেটসের শব্দে মুখ তুললেন দুজনে। যথারীতি তীব্র এগারোটার আগে ঘুম থেকে ওঠে না, পিতা যতটা সময় নিষ্ঠ পুত্র ততদিক উদাসীন খামখেয়ালি। সে মানুষকে ভোর ভোর চৌখাতে দেখে অবাক হলেন জামশেদ, প্রশ্ন ছুড়লেন সবেকে, রাতে বাইরে ছেলে? তীব্র হেঁটে এসে সোজা বরাবর মুখোমুখি সোফাটায় বসল, হালকা ফোমের নরম গদি দুলে উঠল তোপে, অলস ভঙ্গিতে দুপাশে ছড়ালো মাংসল হাত। জবাবের বদলে পাল্টা প্রশ্ন করল, ছেলে কোথায় থাকে না থাকে, বাড়ি ফেরে না ফেরে, তার খোঁজ রাখেন না? ইঙ্গিতে শোধিত বিদ্রোহ, জামশেদ রাখতে চেয়েও রাখলেন না, শান্তভাবে শুধালেন, ফেরোনি কেন, কি করে ছেলে? তীব্র বাধ্যগত উত্তর দেয় না, আবুলের দিক চেয়ে ভ্রু গোছায়, এটা সকাল সকাল এখানে কি করছে? তার এইভাবে তাকানো তার উপর হঠাৎ কথার বানে থতমত খেলেন আবুল। অপ্রস্তুত হাতে নাকের চশমাখানা উপরে ঠেললেন একটু, হাসার চেষ্টা চালিয়ে জানালেন, জি স্যারের কিছু হিসাবের খাতা দেখতে এসেছি। জামশেদের মনোযোগ ছেলের উপর, সূক্ষ্ম নেত্রে দেখছেন ওকে, গায়ে জামা নেই, অগোছালো, বিশৃঙ্খল ভাবমূর্তি। কটাক্ষ করে বললেন, তা সারা রাত কোথায় ছেলে? নিশ্চয়ই কোনো ক্লাবে মদের আড্ডায়, না হলে জুয়া তাস এসবে, তাই তো? তীব্রর পরিশ্রান্ত জবাব, রোজ রোজ এই এক কথা জিজ্ঞেস করে কি মজা পান? অতিষ্ঠ শ্বাস ফেললেন তালুকদার, অসহ্য ভঙ্গিতে আওড়ালেন, তোমার মধ্যে ন্যূনতম লজ্জাও নেই? আশ্চর্য, যেটা নারীর জিনিস সেটা দিয়ে আমি কি করব? বিফল পরাস্ত ভঙ্গিতে মাথা নাড়লেন জামশেদ, তীব্র নিরুৎসাহিত হাই তুলল। আবুল হাসান চোখ এপাশ ওপাশ করে দুজনকে দেখছিলেন, জামশেদ ছেলের কাছে প্রতিবারের মতো আজও পরাজিত। ওনার মন জেতার আরেকটি অনবদ্য সুযোগ লুফে নিতে নিষ্পিষ করে উঠে জিভটা, বিস্তর হেসে রয়ে শুয়ে বললেন, বলছিলাম কি আসলে স্যার, আপনি হলেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র ছেলে, আপনি যদি এইভাবে রাত বিরাতে বাইরে থাকেন তাহলে স্যারের তো একটু অসুবিধা হয়, তাই না?
তীব্র সদ্য চোখ বুঝেছিল। পঙ্কি লক্ষ্মী ছট করে চাইলো, এবার স্থূল কণ্ঠে হুঙ্কার ছুড়ল, এই মন্ত্রীর চামচা কথা কম, ওই দিনের মার ভুলে গেছিস? আবুলের হাসি মুছে যায়, অযাচিত অপমানে মুখশ্রী থমথমে হয়ে আসে। জামশেদ বিরক্ত গলায় বললেন, আহ তীব্র, আবুলের বয়স আমার কাছাকাছি, অন্তত একটু ভদ্রভাবে কথা বলতে পারো তো। তীব্র মুখের উপর বলল, পারি না, আপনাকে তো আপনি বলছি সম্মান ওভারলোডেড, আপনি সেই আনন্দেই থাকুন, এসব নিয়ে মাথা ঘামিয়ে যে সময়টা নষ্ট হবে সেটুকু বাঁচিয়ে বরং আমার মাকে দিন। দ্বিতীয়বার উত্তর পেলেন না জামশেদ, উষ্ণ চোখে খিটখিট করে চেয়ে রইলেন শুধু। প্রবল একখানা ইচ্ছা জাগলো ছেলের সাদা গালে ঠাস করে প্রকাণ্ড চর বসানোর, পারলেন না, ধৈর্যের জাতাকলে রাগ ঢাক পিষে বাধ্য হয়ে চোখ রাখলেন খাতায়। তীব্র এত কিছু খেয়াল করলে তো বৃক্ষে ভিনসে তার মতো বসে এদিক ওদিক চাইল, প্রথমে পরপর উঁচু গলায় ডাক ছুড়ল, মা মা। জামশেদ মনোযোগে ব্যাঘাত পেলেন, ধীরস্থির জবাব দিলেন, তোমার মা রান্নাঘরে, এত জোরে না চিল্লি, কাছে গিয়ে কথা বলো। এই সকালবেলা মা রান্নাঘরে কেন? চোখ তুললেন তিনি, আবুলের জন্য নাস্তার ব্যবস্থা করছে। তীব্র কপাল কুচকে বলল, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আপনার চামচার জন্য আমার মা নাস্তা বানাবে কেন? আবুল অদৃশ্য দাঁত খিঁচলেন, বারবার চামচা শব্দটা গায়ে আগুন ঢেলে দিচ্ছে। পরপর হঠাৎই এক অলীক কল্পনায় গুলিয়ে ফেললেন নিজেকে, চায়ের খালি কাছের কাপটা উঠিয়ে তীব্রর মাথায় ভেঙেছেন তিনি, গলগল করে রক্ত বের হয়েছে, আর্তনাদ করে সোফাতেই লুটিয়ে পড়েছে তীব্র। আবুল বিজয়ের উল্লাসে পৈচেশিক হাসলেন, আকস্মিক মুখ থুবড়ে পড়লেন বাস্তবে। একই রকম অক্ষত তীব্রকে দেখে মুখটা চুপসে গেল, আবার বিদিষ্ট চেহারায় খেলে গেল চরম হতাশা। জামশেদ বললেন, এটা আবার কেমন কথা, আবুল আমার কর্মচারী হলেও বাড়ির গেস্ট, তার আপ্যায়ন আছে না? তীব্র কাঁদ উঁচায়, থাকবে না কেন, কিন্তু গেস্ট আপনার, আপনি আপ্যায়ন করুন, মাকে খাটাচ্ছেন কেন, বয়স হচ্ছে তার, এখন অন্তত তাকে রেহাই দেওয়া উচিত। জামশেদ আশ্চর্য হয়ে বললেন, অদ্ভুত তো, তুমি এমন ভাবে বলছো যেন আমি তোমার মাকে দিয়ে কি না কি করাই, শুধু তো এক কাপ। প্রতিমধ্যে লুৎফার ছটফটে স্বর ফেসে এলো, কথায় ভিগ্ন কথায় জামশেদ থেমে গেলেন, লুৎফা উদ্বিগ্ন কদমে এগিয়ে গেলেন ছেলের নিকট, কণ্ঠ মোলায়েম, কখন এলি বাপ, রাতে ফিরবি না, একবার জানাবি তো কতক্ষণ বসেছিলাম আমি। তীব্র নীরের চোখ মুখ শিথিল হলো, হাস্যহীন নরম কণ্ঠে জানালো, কতবার তো বলেছি মা, রাত একটা বাজলে আর অপেক্ষা করবে না, তাও বসে থাকো কেন? মায়ের মন তুই ওসব বুঝবি না। তীব্র ব্যর্থ শ্বাস টানে লুৎফা হাত দিয়ে ওর অমসৃণ চুলগুলো যত্ন সমেত গুছিয়ে দিলেন। জামশেদের গায়ের রং শ্যামলা গোছের, তীব্র পেয়েছে মায়ের মতো, তবে চোখ দুটো ফিন্ন, জন্মের পর গায়ের রং আর এই নেত্রবনির তরুণ, আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান বিদেশি বলতো ওকে, কারাকারি পড়তো কোলে নেওয়ার। লুৎফার জীবনের সমস্ত অপূর্ণতা এই শুভ্র মুখটা দেখলে ঘুচে যায়, মাথায় নিরন্তর বোলানো হাতটা তীব্র মুঠোয় ধরল, চোখ তুলে মৃদু হাসলো একটু, এই বিরাট ভূমিতে এই একটি নারী তার সবটা জুড়ে। লুৎফার হঠাৎ খেয়াল পড়ল ছেলের গায়ের দিকে, জিজ্ঞেস করলেন, জামশেদ কাজে ব্যস্ত, সাদা পাতার ছোপ ছোপ কালিতে পুরোপুরি ডুবে গিয়েছেন, মা ছেলেতে আহামরি মনোনিবেশ করলেন না। তীব্র নিজের দিকে চাইল, এবার গতকাল রাতে ঘটা সমস্ত ঘটনা ছবির মতো হানা দিল চোখে, সর্বপ্রথম ভাসলো পুষ্পিতার শোভিত সুন্দর মুখটা, ঢিলে ঢালা শার্টটা পরে নত মাথায় ধীরজ পায়ে তার পেছনে এসে দাঁড়ানো সেই চলমান চিত্র, একটু থেমে সময় নিয়ে বলল, পুরনো হয়ে গিয়েছে, ছেড়ে দিয়েছে। উত্তরের সঙ্গে উঠেও দাঁড়ালো সাহসা, বেশিক্ষণ মায়ের সামনে থাকলে প্রশ্নমান ছুটবে নিশ্চিত, প্রসঙ্গ পাল্টাতে আবুলকে দেখিয়ে শুধালো, ওর জন্য কফি বানিয়েছো না? দ্বিতীয়বারের মতো থতমত খায় আবুল, নড়ে চড়ে ওঠে, তীব্র বারবার তার দিকে আঙুল তাক করা আর হুটহাট তাকানোই অপ্রতিভ হয়ে পড়ছেন। লুৎফা মাথা দোলালেন, তীব্র ফজাফজ বলল, ওটা আমার রুমে পাঠাও আর সাথে খাবার দিও, মাথা ধরেছে, খেয়ে ঘুমাবো। জামশেদ চোখ নাক কুচকালেন অমনি, কিছু বলার আগেই তীব্র সামনে গিয়ে নিরুদ্বেগ হেঁটে যায়, আবুলের চেহারায় অন্ধকার নামলো, মনে মনে এই মানহানির যথাযথ প্রতিশোধ পড়ায় টকবগাল রক্তকণা।
লুৎফা দ্বিতীয়দ্বন্দ্বে পড়লেন ভীত দৃষ্টি স্বামীর দিকে। কি করবেন, কি না করবেন, কার কথা শুনবেন, আবার ঝামেলা হবে কি না, এসব নিয়ে মহা চিন্তিত। তীব্র কয়েক সিঁড়ি উঠে থামল, গার বাঁকালো মায়ের দিকে। সুধীর ও কণ্ঠে বলল, ওনার দিকে তাকাচ্ছ কেন? হোম মিনিস্টারের কাছে নিশ্চয়ই ছেলের গুরুত্ব সবচেয়ে বেশি। জামশেদ চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন, তীব্র মজা পেয়ে গেল। মিটিমিটি হেসে রওনা করল কামরায়। লুৎফা ঠায় দাঁড়িয়ে দেখে তিনি বললেন, এখন দাঁড়িয়ে আছো কেন? তোমার হীরের টুকরো ছেলের হুকুম শোনোনি? যাও, যা বলছে পাঠাও। আর আবুলের নাস্তাটা রোকেয়াকে দিতে বলো। আবুল ভেতর ভেতর ফুসলেন, এত অসম্মানের পর এই নাস্তা তার গলা দিয়ে নামবে? কিন্তু জামশেদের মুখের উপর না বলতে পারবেন না। তীব্রর প্রতি এক বুক দাউ দাউ করা জ্বলন্ত ক্ষোভ গিলে চুপচাপ স্তম্ভ সেজে রইলেন। মনের সবটুকু রাগ মেটালেন ভবিষ্যতে কোনো ফুরসত পাওয়ার আশায়। পুষ্পিতার ধীরস্থির কদম চঞ্চল, আজ স্নিগ্ধ আঁদুলে ফুরফুরে দুটি, অস্থির চপল ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উঠছে সে, বক্ষে তোলপার, মনে আনন্দধ্বনি রমরমে গীতালি। গতরাত পরেও কাছের মানুষগুলো নিকট আবার ফিরতে পারবে ভাবেনি, আরও একবার চোখ ভরে দেখবে সবাইকে তাও বোঝেনি। মণি, রাহাত, নুহা সবাই চমকে যাবে না ওকে দেখে? তাদের সবার সান্নিধ্য পুনর্বার পাওয়ার উচ্ছ্বাসে লোভে পুষ্পিতার শীর্ণ তনু উত্তেজিত। সে কয়েক ধাপ নিচ থেকে ঘরের দিকে চাইল, সদর দরজা হা করে খোলা। বসার ঘরে গিজগিজে মানুষ দেখা যায়, সকলের মুখ চিন্তিত মলিন, কেউ সোফায় বসে, কেউ মেঝেতে। পুষ্পিতার নজর শুরুতে বর্তাল থমথমে চেহারা খসিদুলের উপর। ভীষণ অনিচ্ছায় থম মেরে বসে তিনি। ওর নিখোঁজ হওয়া, রাহাত, সালমার কান্নাকাটিতে একটি মানুষও রাত চোখে বোঝেননি। চক্ষু লজ্জার আয়ত্তে পড়ে ওনাকেও বসে থাকতে হয়েছে। ঘুমোতে গেলে যদি সন্দেহ করে কেউ? খসিদুল ভেতর ভেতর দ্বিগুণ খেপেছেন এতে, মেয়েটা বিদেয় হয়েও এক ফোঁটা শান্তি দিয়ে গেল না। বাবার কাছে ফ্লোরে পা গুটিয়ে বসে রাহাত, ক্ষুদ্র রাঙা ঠোঁট তির তির করছে, কান্নায় ফোলা বাচ্চা মুখ, তার পাশে মামা মামি আরও অনেকে। ওপাশে সোফায় খসিদুলের বৃদ্ধ পিতামাতা বসে, পৌরার বয়স হলেও শক্ত সামর্থ্য চেহারা। পুষ্পিতা নীরবে সালমা বেগমকে খুঁজল, পেলেও এক সময় দেওয়ালে মাথা পিঠ মিশিয়ে বসে উনি, পরনে শাড়িসহ বিধ্বস্ত দশা, শুষ্ক চোখ নিষ্প্রাণ, কোটর সদ্য শুকালেও গালে স্পষ্ট জলের দাগ, গলা বসেছে কান্নায়। নুহা ওনাকে আগলে রাখা দুহাতে, ওদের ফেরার কথা গতকাল, বিয়ে শেষ হলেই, কিন্তু প্রিয় বান্ধবীর লাপাত্তা হওয়ার দরুন যেতে পারিনি। নুহার মা ফিরে গিয়েছেন, তার চাকরির ছুটি নেই। সবার মধ্যে মিথিলাকে দেখা গেল না। পুষ্পিতা বুঝল বিয়ে শেষ হোক, আজই হয়তো শ্বশুরবাড়ির প্রথম ভোর। সে পিলপিল কদমে চৌখাতে এসে থামে, তন্মধ্যে সালমার নাক টানার আওয়াজ এলো। দুপুরে কেঁদে উঠলেন ফের, একটু পরপরই হচ্ছে এমন। নুহা তাকে সামলাতে কিছু বলতে চাইল, বাক্য নিঃসরণের পূর্বে চোখ পড়ল দরজায়। পুষ্পিতার সাথে চোখাচোখি হতেই ছ্যাত করে উঠে বক্ষপট, সেকেন্ডে সজোরে চিৎকার করল, পুষ্পিতা! এক কথায় চমকে গেল সকলে, নেতানো চোখগুলো গুলি সজাগ হয়ে তীরের বেগে নিক্ষেপ হয় ওদিকে। পুষ্পিতা ছলছলে চোখে ঠোঁটে হাসি টানল, নরম পা টেনে ভিতরে ঢুকল। নুহা উল্কার বেগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওকে, হাসফাস করে শুধাল, তুই কোথায় ছিলি? সবাই তোকে কত খুঁজেছে জানিস? বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে সবাই, উৎসুক তাদের চাউনি। ভোর ভোর পুষ্পিতার হাজিরায় বিভ্রান্ত সমান, খসিদুল স্তম্ভিত, কপালে গাঢ় ভাজের পরিচ্ছন্ন রেখা। বিট্টু মাস্তান পুষ্পিতাকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন? তিনি সূক্ষ্ম চোখে ওর আপাত মস্তক দেখলেন, নজরে বিঁধল পুষ্পিতার পরনের চেক শার্ট। এই শার্টের মতো অবিকল একটা কাল সেই গুটেটার গায়ে দেখেছিলেন না? বিট্টু ওকে তুলে নিয়ে গিয়েছিল, এই ব্যাপারে সে নিশ্চিত, চাক্ষুষ সাক্ষী। তাহলে আবার শার্ট পরিয়ে সাদরে পাঠিয়ে দিল? মেয়ে রূপ দেখিয়ে কি ঘায়েল করলো ওদের? এমনও হয় নাকি কোনো রঙ্গ শুরু করেছে দুজনের? পুষ্পিতার দাগহীন নিখুঁত মুখ বিভোর ভাবনায় ফেললো তাকে। একটা গুন্টার দল কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে এমন অনাহত কি করে পাঠায়? খসিদুল নেতিবাচক মন্তব্য উগড়ে দিতে হা করতে নিলেন, কিন্তু একটা ভেবেই থেমে গেলেন আবার। এখন মুখ খোলা মানে নিজেরই বিপদ ডাকা, একবার যদি সবাই টের পায় তিনি সব জানতেন, রক্ষে থাকবে না। তবে এখন আর কিছু করার, আপদ দূর হয়েছে ভাবলেও লাভের কিছু হয়নি। ফিরে যখন এসেছে সেই আগের মতো দাঁত চেপে হজম করতে হবে এটাকে।
সালমা বেগম কিছুক্ষণ হতবাক চেয়ে রইলেন। অবিশ্বাস্য লোচন তার, পুষ্পিতা সত্যি ফিরেছে। মাথায় ঠুকতে তস্ত্র এলোমেলো শাড়িখানা গুছিয়ে দাঁড়ালেন। রাহাত চোখ মুছল সবেগে। স্বাস্থ্যবান গতরটা দৌড়ে গিয়ে আঁকড়ে ধরল বোনের কোমর। পুষ্পিতার অশ্রু সজল চোখে চাইল। মুচকি হেসে মাথা নামিয়ে রাহাতের মাথায় চুমু খেলো। এর মধ্যেই সালমা হন্তদন্ত ভঙ্গিতে এসে জাপটে ধরলেন ওকে। শক্ত হস্তে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন কিছুক্ষণ। কণ্ঠনালী উত্তেজনায় কম্পিত, ছটফটিয়ে বললেন, কোথায় ছিলি মা? কোথায় চলে গিয়েছিলি? বলে যাবি তো মনিকে, তোকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল।